নমস্কার বন্ধুরা, অনিতার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি চটপটা মশলাদার ভুট্টা মাখা। তো ভুট্টা মাখা বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো ভুট্টা নিয়েছি। এখন এই ভুট্টা দুটো থেকে এই খোসাগুলো ছাড়িয়ে নেব। ঠিক এরকম করে আমি এটাও ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, দুটো ভুট্টার থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এই ভুট্টার দানাগুলো আমি ছুরি দিয়ে এরকম করে ছাড়িয়ে নেব। আবার হাত দিয়ে এরকম করলেও কিন্তু এই ভুট্টার দানাগুলো ছেড়ে আসবে। দেখুন, আমি ভুট্টাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এই ভুট্টাগুলো গরম জলে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। একটু না বন্ধুরা, ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন আমি এই ভুট্টাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, আমি খুব ভালো করে ভুট্টাগুলো সেদ্ধ করে নিয়েছি। দেখুন, নরম হয়ে গেছে। এখন এই ভুট্টাগুলো থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব। ভুট্টা থেকে জল ঝরিয়ে নেবার পর গরম গরম অবস্থায় একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু বাটার। এখন একটা চামচ দিয়ে এই বাটারটা এই ভুট্টার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাটার দিয়ে মাখানো হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু বিট লবণ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, টমেটো কুচি। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। এখন এই সব কিছু মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই ভুট্টা মাখাটা যেন আরেকটু চটপটা হয় তার জন্য দিয়ে দিচ্ছি কটা লেজ, এরকম করে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু ভুজিয়া, তার সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। আমি এখন আবার সব কিছু দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, এরকম করে ভুট্টা মাখা বানিয়ে কিন্তু আপনারা সন্ধ্যার সময় অবশ্যই খেতে পারেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। দেখুন, হয়ে গেল আমার চটপটা মশলা ভুট্টা মাখা। এখন আপনারা এরকম করে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।